যেত নির্বাচন বিগুল বাঁজি সারিছে এই সময়ের প্রতিরক্ষা মন্ত্রী খোদ্ প্রতিরক্ষা মন্ত্রী যেত ব্রহ্মপুর গস্ত আসুচ্ গঞ্জাম জেলা গত আসুকছেন ভাবে রাজনৈতিক ক্ষেত্রে গোটে পরন যা হব বলে গোটে আলোচনা চালছি পর্যালোচনা চালিছি এনে বিজেপি মহলের মধ্যে গোটে উৎসাহ দেখা দিছি। এবং বিশেষ করি গতকাল যেমনি আপনার জাগবে ভাবে গোপালপুর বিধায়ক প্রদীপ যোগ যোগদিছেন এবং ফিনোজকে কবি দেখবে যে প্রদীপ পাড়াহী যে বর্তমান মঞ্চ আড় আগে আসুকছেন বিজেপি যোগ দেওয়া পরে এবং বিজেপির যা সভাপতি অনেক তাঁর সহ আলোচনা বহু করতৃমণ্ডলী অনেক আলোচনা করি আসবে আপু সময় পরে বিজয় সংকল্প সমাবেশ হব কে উৎসাহ দেখা দিয়েছে নিশ্চিত ভাবে দেখো আমার যে কার্যকর যে সমাবেশ হোচি বিজয় সংকল্প সমাবেশ হচ্ছে সেদিন রাজনাথ সিংক রোল অবাদ করবে স আমাৰ কাৰ্যকৰ্তা পাছত এতিয়ে উৎসাহ উদ্দীপনা জাগ্ৰত হৈ ইয়ে দেখিব গঞ্জামৰ প্ৰায় দেখিব বহুত কাৰ্যকৰ্থা নিজে নিজে আচাৰপাই চেষ্টা কৰি পচিব সেইটোৱে এতিয়া লোক হৈ যদি কোডিয়ে তিৰিছ হাজাৰ লোক হ'ল বেক এটা বৰ মানে বিজেপি ফ'ক নিশ্চিত গঞ্জাম জিলাৰ তেৰটা আছে আৰু দুইটা পাৰ্লামেণ্ট নিশ্চিতভাৱে ফকচৰে অঁ ডবল ইঞ্জিনৰ চৰকাৰ লাগিব আজি বহুত জাগাৰু আমাৰ শেষ নিৰ্বাচন কথা যদি দেখিব আপোনাৰ খাটা খুলি না তেৰ টি নিৰ্বাচন মণ্ডলীৰে আপোনাৰ কোনো দল এ আন নাই আখি দৃশ্য বহুত ডিফৰেন্স ৰ তে চবিছ নিৰ্বাচন কিছু হ'ব নাই নাই পূৰা পৰিৱৰ্তন হ'ব না আপোনাৰ আগু কয়োদী লহৰ আমাৰ দিল্লীৰে বৈঠক হৈ থাকিল মোদীৰ লহৰ এথৰ চাৰিশ পাৰ হৈ যাব আমাৰ লোকসভাৰে চাৰিশ চিট পাৰ হৈ যাব

দেখুন আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসুচার কার্যকর মানুষ সে উদ্বোধন দেবে প্রধানমন্ত্রী শ্রী আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরে মোদী জনকল্যাণ ভূমিকা যোজনা অ লোক নিকটে কিভাবে ভাবে কার্যকর মানে পঁচাইবে লোকর বিশ্বাস ভাজন হবে এবং আশা করুছু যে যৌভাবে ভাবে মোদি লহর বর্তমান চালছি জনে জনে নেতা অন্য দলর আসি আমি মিশুছেন কারণ প্রধানমন্ত্রী প্রত্যেক সমস্ত বিশ্বাস তেমন আমি যে দুই যা কি অকল্পনীয় সফলতা নিয়ে আসবে যদি কে তাহলে যে প্রদীপ পাণিগ্রাহী গতকাল যে যোগদান দিয়ে বিজেপি রয়ে আসি পৌঁছান গোপালপুর বিধায়ক প্রদীপ পাড়গ্রাহী এবং যোগ পরে কবি যে ইয়ে তাঁর প্রথম দলীয় কার্যক্রম সে যোগদান তবে নিহতভাবে প্রদীপ পাড়গ্রাহী যে কুলে যে আপনার যোগ দেওয়া পরে ইয়ে প্রথম যদিও কিছু মতামত দেওয়া চাহ না তো কখন কবে প্রভাব পড়ি আমার রাজনাথ সিং গত নিশ্চিতভাবে সারা ওড়িশার এটা প্রভাব পড়ব গঞ্জাম জেলার বহু প্রভাব পড়বে আগুর লোক মন মনাই সারে লোক অলরেডি মন মনাই সারে কি ভারতীয় জনতা পার্টি এর সরকার গড়েপা ওড়শায় যেহেতু দুর্নীতি সরকার যে চলছে এই যে অন্ধমুখ বধির সরকার চালি তার অন্ত ঘটবে রাম রাজ্য আছে নেতা আপনার দলরে দল সহ যোগাযোগ রয়েছেন বলে যা সূচনা দেশিতভাবে সারা সময় আসলে জনা পড়ব বহু লোক বিজেডি যে অসন্তুষ্ট হয়েছেন সে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি যোগ দেবে